गाइस, आई एम त्रिना एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। गाइस, आजकेर भिडियोते आमी आपनादेर साथे बांगाली अति प्राचीन एवं अत्यंत जनप्रिय एकटी माछेर रेसिपी शेयर करछी, जार नाम हलो रुई कालिया। आपनारा रुई कालिया बा कातला कालियार अनेक धरनेर भिडियो एवं अनेक रेसिपी देखे थाकबेन, तबे आमी चेष्टा करी सेई समस्त इनग्रेडियेंट दिये रान्नाटी करार যেগুলো আপনার বাড়িতে এবং আপনার কিচেনে ইজিলি অ্যাভেলেবল। আর এটাও চেষ্টা করি সবথেকে কম ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে রান্নার অ্যাকচুয়াল টেস্টটা কিভাবে ইনটেক্ট রাখা যায় সেটা আপনাদের দেখাবার। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই রুই মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ এবং লেবুর রস মিশিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। মাছটা ফ্রাই করব, তবে খুব বেশি ফ্রাই করব না, দু পিট অল্প করে ফ্রাই করে নেব। মাছ ফ্রাই করে নিয়েছি, এবার কড়াইতে আবার তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও তেজপাতা এবং অল্প গোটা গরম মশলা। এবার এই দুটো ইনগ্রেডিয়েন্টকে অল্প অল্প করে তেলের মধ্যে নাড়ব এবং ফ্রাই করে নেব। এবার অ্যাড করছি রসুন বাটা। রসুন বাটাটাকে তেলের সাথে ফ্রাই করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এবার অ্যাড করছি পেঁয়াজ বাটা। একইভাবে পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রসুনের সাথে এবং তেলের সাথে মিশিয়ে নাড়তে থাকব। এবার অ্যাড করছি আদা বাটা। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে ফ্রাই করা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকব। এবার কড়াইতে অ্যাড করছি টমেটো পিউরি। একইভাবে টমেটোটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নাড়তে থাকব যতক্ষণ অব্দি না সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাচ্ছে। এবার অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রাই করতে থাকব। মশলা ফ্রাই করা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আর ফ্লেমটাকে লোতে রেখে টক দইটাকেও কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করছি কাজু বাদাম বাটা। একইভাবে এটাকেও আমরা সুন্দরভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে ফ্রাই করব। এবার কড়াইতে অ্যাড করছি হালকা গরম জল, যাতে মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশে যায়। এবার এটাকে একটু নেড়ে চেড়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি স্বাদমতো নুন ও অল্প চিনি। এবার নুন ও চিনিকে গ্রেভিতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ফোটানোর পর মাছের পিসগুলোকে একবার পাল্টে নেব আর অ্যাড করব শাহি গরম মশলা এবং এক চামচ দেশি ঘি। মাছের পিসগুলোকে আবার একবার পাল্টে নিচ্ছি, তবে খুব হালকা হাতে ধীরে ধীরে মাছের পিসগুলোকে এক এক করে পাল্টাবো, কেননা মাছের পিসটা এই সময় খুব নরম থাকে, তাই ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এবার গ্রেভিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট পর্যন্ত একইভাবে ফোটাতে থাকব, যাতে করে এর মধ্যে থাকা এক্সেস ওয়াটারটা ভেপার হয়ে যায় এবং গ্রেভিটা টাইট হয়ে আসে। আর গ্রেভিটা যখনই টাইট হয়ে যাবে মাছের পিসগুলোকে আমরা আরেকবার পাল্টে নেব এবং গ্যাসটা অফ করে দেব। আমাদের রুই কালিয়া রান্নাটা হয়ে গেছে। দেখুন এটা কত লোভনীয় লাগছে দেখতে। এবার এটাকে আমরা একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব।
প্রথমেই এক এক করে মাছের পিসগুলো প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো ট্রান্সফার করা হয়ে গেলে গ্রেভিটাও এর মধ্যে আলতো আলতো করে ছড়িয়ে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলেই রেডি রুই কালিয়া। গাইস, আপনারা রুই মাছের বদলে কাতলা মাছ ব্যবহার করেও এই সেম প্রসেসে বানিয়ে নিতে পারেন কাতলা কালিয়া। সো গাইস, আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এই ধরনের আরো রেসিপি আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। সাইনিং অফ ফর নাও, টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। বাই বাই।